ঈদের এই আনন্দ হাসি গানে মানুষ যখন প্রাণে প্রাণে মিলনের টানে দূরকে কাছে আনে, ঈদে মুবারক সম্ভাষণে খুশি মনে জনে জনে আবদ্ধ হন আলিঙ্গনে, তখনই এক ভদ্রলোক দেখেন তার সদ্য রং করা প্রাচীরে যেন তার বুক চিড়ে কেউ লাগিয়েছে পোস্টার, যা দেখে তার এই হুঙ্কার। কামটা কে করলো? আমার দেয়ালের মধ্যে পোস্টার লাগাই গেল। আর এই কয়দিন আগে আমি দেয়ালটা রং করছি, ঝকঝকা দেয়ালটার মধ্যে পোস্টার লাগাই বারোটা বাজাই দিয়ে গেছে। মাংসের ক্ষতি করে ঈদ মোবারক জানা। আমার লেগছে দোয়া প্রার্থী। ভাই বাটা ভাই, তোর কে দোয়া করবো? দোয়া না দোয়া না, আমি বদ দোয়া করি। আমার যে ক্ষতি তুই করছস তার থেকে আরো বেশি বেশি ক্ষতি জানি তোর। ভাই আপনি এমন করতেছেন কে? কি হয়েছে ভাই? আপনি সমস্যা কি ভাই? দেখেন কি হয়েছে, আমার দেয়ালের বারোটা বাজায় উনি ডেব ডেব হয়ে চাই রয়েছে, গলার মধ্যে আবার দড়ি ঝুলাইছে। উনার চেতা ঠিক আছে? আরে মিয়া, তুমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ মুবারক জানাও, সালাম করে দোয়া লো, পোস্টার রেখে। আরে পোস্টার লাগাইতে মন চাইলে নিজের বাড়ির দেওয়ালে গিয়া লাগাও, মানুষের বাড়ি থেকে। আবার লেখছে কি প্রচারে এলাকাবাসী, কি ডাহা মিথ্যা কথা রাখুন, এলাকাবাসীর আর খাইয়া দাইয়া কাম নাই, এর জন্য প্রচার করবো না? অনেকে পোস্টার ছাপায় ভোটও চায়। কোন পোস্টার থেকে কেউ ভোট দেয়? খালি খালি পয়সা নষ্ট। আরে খালি ভোট আর দোয়া চাওয়াই তো না, নাটক সিনেমার পোস্টার, বিভিন্ন সমিতির ইলেকশনের পোস্টার, ভর্তি বিজ্ঞপ্তি পড়াইতে চাই, সাবলেট ভাড়া হবে, ওই স্বপ্নে প্রদত্ত ঔষধ, এইসবের পোস্টার খালি দেওয়ালে না গাছেও লাগা। হ্যাঁ এইসব লাগাইতে গিয়া গাছে পেরেক ঠিকা, গাছেরও বারোটা বাজাইতেছে। আরে খালি এইসব না, আবার কোচিং ক্লাস আর স্কুলে ভর্তিরও পোস্টার লাগে। যারা শিক্ষা দিব হেরা যদি ব্যবসা পাতি করে তাহলে পোলা মানে শিক্ষাটা কি দিব কোন? আরে এগো কাছে তো টেকাটাই বড় বুঝেন না কেন? হ্যাঁ ভাই এগোর লোকে তো আমরা শক্তিতে পারুম না, তাতে আসেন ভাই, সবাই মিলাই অগবদ দোয়া করি।